তামিম ইকবাল সহ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের পরামর্শে গত বছর বিশ্বকাপের ঠিক আগে ফের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় চন্ডিকা হাতুরে সিংহেকে গুঞ্জন রয়েছে জাতীয় দলের কোচ হয়ে দেশের ওপেনার তামিম বিশ্বকাপের দল থেকে বাদ দিতে কলকাঠি নারেন হাতুরে সিংহে যে কারণে অভিমানে বিশ্বকাপের আগেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম ইকবাল পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ইস্যুতে সেটাই ছিল জাতীয় দল পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের শেষ কথা চলতি মাসের এক তারিখ কুমিলাকে হারিয়ে বিপিএল এ প্রথম চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল বরিশালকে চ্যাম্পিয়ন করে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে তামিম সেদিন বলেছিলেন আমাকে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে তখনই বোঝা গিয়েছিল তামিমের কিছু শর্ত ও চাওয়া আছে সেই চাওয়া নিয়ে আছে নানা গুঞ্জন অনেকেরই ধারণা তামিম জাতীয় দলে ফিরতে এক কঠিন শর্ত জুড়ে দিয়েছেন আর তা হলো তার ওয়ান বিশ্বকাপ দলে না থাকার নেপথ্যে রূপকার হেড কোচ চণ্ডীকে হাতুরু সিংহেকে কে বাদ দেওয়া হাতুরো জাতীয় দলের সঙ্গে না থাকলে আবার ফিরবেন জোর গুঞ্জন তামিম এমন শর্তেই জুড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজবুল হাসান পাপনে মনোনীত প্রতিনিধি হয়ে তামিম ইকবালের সাথে শেষ দফা কথা বলেছেন বিসিবির দুই সিনিয়র পরিচালক এনায়ত সিরাজ ও জালাল ইউনুস তামিম ইকবালের সঙ্গে কি আলাপ হয়েছে এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন তামিম আমাদের যা বলছে আমরা তা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে জানাবো তিনি সব শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিম ইস্যুতে সোমবার মিরপুর জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাহমুদ সুজন বলেন আমরা সবাই চাই তামিম ফিরে আসুক খেলতে চাইলে অবশ্যই খেলবে কিন্তু শর্ত দিয়ে খেলবে একজন ক্রিকেটার এই কথাটা শুনতে যেন কেমন লাগে